আসসালামু আলাইকুম ক্লাস 8। তোমাদের এখন সরলীকরণ, বীজগণিতের সরলীকরণ অধ্যায় 15। এই চ্যাপ্টারটা আবারও রিভিশন হচ্ছে। তো আগের ক্লাসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ একপদী অথবা দ্বিপদী সংখ্যামালার দেখানো হয়েছিল। আজকে আমরা কোষে দেখি 15 অর্থাৎ পেজ নম্বর 142-এর ছোট অর্থাৎ শর্ট প্রশ্ন টাইপের ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো আমাদের পাঠ্যবইয়ে দিয়ে আছে সেগুলো আমরা আলোচনা করব। দেখো, প্রথমে 1 নম্বরে যেগুলো দিয়ে আছি সেগুলো বলেছে সত্য মিথ্যা দেখা, সত্য না মিথ্যা হবে দেখা। বলা আছে 1 নম্বরেরটাই এ প্লাস বি বাই সি, এইটা সমান বলা হয়েছে কত, এ বাই সি প্লাস বি বাই সি, এটা সত্য না মিথ্যা হবে আমাকে দেখতে হবে। তো এইটা সমান, এইটা আমরা লিখব, এইটা সমান কি এটা, তাহলে যদি এটা সমান এটা হয়ে থাকে তাহলে সত্য, আর যদি না হয় তাহলে আমরা দেখো এদিকে লসও করতে পারি, সি এবং সি যোগ আছে যেহেতু লসও করতে পারবো, সি লস হবে। তাহলে 1/ এ দিয়ে গুণ করলে 1 এ হবে প্লাস বি, মানে দেখো এ প্লাস বি বাই সি এদিকটাও আছে এ প্লাস, তার মানে এটা যোগ করলে এ প্লাস বি বাই সি হয়ে যাচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা সম্পূর্ণভাবে মিলছে তাহলে ঠিক আছে, তাহলে এটা সত্য হলো। তুমি এটাকেও এই অংশটাকেও তুমি আলাদা রকমভাবেও করতে পারো, এটা এরকম ভাবে এটা যোগ করে করতে পারো, আবার এটা যেহেতু এ প্লাস বি বাই সি এটাকে আমরা লিখতে পারি এ বাই সি, এ বাই সি প্লাস আছে প্লাস বি বাই সি, যদি ধরো এটা এ মাইনাস বি থাকতো বাই সি থাকতো তাহলে আমরা এ বাই সি লিখতাম, এ বাই সি মাইনাস থাকার জন্য মাইনাস দেবে বি বাই সি, অর্থাৎ এ কে সি দিয়ে ভাগ বি কেও সি দিয়ে ভাগ, এখানে মাইনাস সি আছে বলে মানে এই পদ্ধতি করলেও কোনো অসুবিধা নেই, দুটো একই জিনিস ঠিক আছে। তাহলে এটা আমাদের 1 নম্বরটা সত্য হলো। 2 নম্বরটাই আসি, এবার আমাদের 2 নম্বরে যে প্রশ্নটা দিয়ে আছে সেটা নিয়ে আলোচনা করব। 2 নম্বরটা সত্য না মিথ্যা হবে, 2 নম্বরটা বলা হয়েছে যে a বাই এক্স প্লাস ওয়াই সমান এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এটা দিয়ে আছে এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই ঠিক আছে। আমরা আগের মতো পদ্ধতিটি করছি না, যেহেতু যোগ আছে তাহলে আমরা এটাকে এক্স আর ওয়াই লস ও করে দিতে পারি, এক্স ওয়াই, তাহলে এক্স এর সঙ্গে এক্স ভাগ হয়ে গেল, তাহলে এর সঙ্গে কার গুণ হবে ওয়াই দিয়ে, তাহলে এ ওয়াই হলো, প্লাস ওয়াই এর সঙ্গে ওয়াই ভাগ হয়ে গেল, তাহলে এক্স এর সঙ্গে এ গুণ, তাহলে এ এক্স ঠিক আছে। এবার আমরা এটাকে দেখো এ কমন নিতে পারি, এ তাহলে ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স বাই এক্স, তাহলে এটার সঙ্গে এটা মিলছে না, এইটা সমান কি এটা মিলছে না, তাহলে এটা সমান নয়, আর এটা এইটার সঙ্গে এটা মিলছে না, তার মানে এটা কি হলো মিথ্যা ঠিক আছে, তাহলে এটা মিথ্যা হলো। কিন্তু এটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো না, এ বাই এক্স প্লাস ওয়াই, এটাকে এ বাই এক্স প্লাস এটা হয় না, এটা উল্টিয়ে থাকলে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই দিয়ে এটাকে ভাগ করা হচ্ছে, এইটা হচ্ছে এটা হচ্ছে ভাজক এইটা হচ্ছে ভাজ্য, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে এ বাই এক্স প্লাস ওয়াই হবে, কিন্তু এইটা যদি এক্স প্লাস ওয়াই বাই এ থাকতো তাহলে এক্স প্লাস ওয়াইকে এ দিয়ে ভাগ করা, তার মানে এক্স বাই এ তখন ওয়াই বাই এ, এইটা লেখা যেত ঠিক আছে। তাহলে এখানে কী আছে ভাজ্য, ভাজকটা কী আছে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াইকে এ দিয়ে ভাগ করলে এটাই থাকবে ঠিক আছে।
তাহলে এটা হলো মিথ্যা, তাই না? এরপরে দেখো 3 নম্বরে এটা দেখি, 3 নম্বরে এটা কি বলেছে দেখি। তিন আছে, এক্স মাইনাস ওয়াই আর এ মাইনাস সমান ওয়াই মাইনাস এক্স আর বি মাইনাস, এটা দিয়ে আছে। তো এটা সমান এটা, এটা সমান এটা বলা আছে, সত্য হবে না মিথ্যা। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে ওয়াই মাইনাস এক্স আছে। দেখো একটা বলি, এ মাইনাস বি আছে এইদিকে আছে, বি মাইনাস এ আছে। এক্ষেত্রে কিন্তু এরা সমান নয়, এক্ষেত্রে এরা সমান নয়, ঠিক আছে? যদি এখানে মাইনাস, এখানে যদি একটা মাইনাস কমন নেওয়া হয়, মাইনাস কমন নেওয়া হয়, তাহলে দেখো মাইনাস এটা প্লাস এ হয়ে যাবে। মাইনাস কমন নিলে মাইনাস এটা প্লাস এ হবে আর প্লাস বিটা মাইনাস বি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মিল হবে, তাই না? এই মাইনাসটা এখন বাকি থাকছে, কিন্তু মাইনাসটা বাদ দিলে এটা এই দুটো মিল হয়ে যাবে, তাই না? তাহলে আমরা দেখি না, এইটাকে যদি মাইনাস কমন নিই, এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিই, তাহলে ওয়াইটা মাইনাস হয়ে যাবে আর এক্সটা প্লাস হয়ে যাবে। তার মানে আগে এক্সটা লিখে দেবো, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, ঠিক আছে? আর নিচে দেবো দেখো মাইনাস কমন না, তাহলে বিটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা আগে লিখবো এ মাইনাস, ঠিক আছে? দেখো এই মাইনাসটা কেটে দিতে পারছে। তাহলে এবার দেখো নিচে এক্স মাইনাস ওয়াই, এখানে এ মাইনাস বি, এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এ মাইনাস বি, তাহলে এইটা থেকে এটা মিলছে। কি করতে হলো না, দুটোর ক্ষেত্রেই আমাকে মাইনাস কমন নিতে হলো, তাহলেই দেখছি এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তখন মিলে যাবে। কিন্তু এই অঙ্কটাই ধরো এইটা দিয়ে আছে, এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস সমান, এখানে বলা আছে ওয়াই মাইনাস এক্স বাই এ মাইনাস, এটা দিয়ে আছে। এই বলা হয় এটা সত্য না মিথ্যা, তাহলে তখন দেখো আমি এইটাকে ঠিক করার জন্য মাইনাস কমন নিলাম, এইটা ঠিক করার জন্য মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে কি হবে, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? আর নিচে দেখো এ মাইনাস বি, এটার সঙ্গে এটা মিল আছে, তাহলে মিলে গেল, তাহলে এইটা এইটা মিলে গেল। কিন্তু এখানে দেখো মাইনাসটা একটা থেকে গেল, এই মাইনাসটা তুমি কাটাকাটি করতে পারছো না, এখানে মাইনাস থাকার জন্য এক্ষেত্রেও মিথ্যা হবে, এটা থাকলেও মিথ্যা হবে, ব্যাপারটা বুঝতে পারা গেছি? এখানে দেখো মাইনাস, আর এখানে তো আমাকে কমন নিতে হলো না, এইটার সঙ্গে তো সম্পূর্ণভাবে মিল আছে, তাহলে এইটা এইটা মিল আছে বলে এটাকে কমন নিতে হলো না, কিন্তু এইটা মিল নেই, তার জন্য আমাকে কমন নিয়ে আমাকে এইটার সঙ্গে মিলাতে হলো, তাই না? তাহলে মাইনাস একটা বেশি একটা থেকে গেল, কিন্তু এক্ষেত্রে মাইনাস এখানে মাইনাসটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে সেই জন্য এইটা সমান এইটা হলো, কিন্তু এইটার সঙ্গে এইটা এইটা নিচের সঙ্গে নিচে মিলে গেল, উপরের সঙ্গে উপরে মিলে গেল, কিন্তু এখানের সঙ্গে সম্পূর্ণভাবে মিললো না, এখানে একটা মাইনাস থেকে গেল, এই মাইনাস থাকার জন্য এইটার সঙ্গে এটা সম্পূর্ণভাবে মিললো না, কিন্তু এই ক্ষেত্রে দেখছি মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তার মানে উভয়ই প্লাস হয়ে যাচ্ছে, এখানে উভয়ই প্লাস আছে, সেই জন্য কি হলো এটা সত্য হয়ে গেল। আর এই ক্ষেত্রে এইরকম যদি থাকে অঙ্কটা তাহলে মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে? একটু খেয়াল রাখতে হবে যে আমাকে সত্য হবে না মিথ্যা হবে, একটু খেয়াল রাখতে হবে যে একটা চেঞ্জ করতে বললে মিথ্যা হয়ে যাবে, দুটোই চেঞ্জ করলাম মাইনাস মাইনাসটা কেটে গেল, তাই আবার আগের মতোই ফিরেলো, সেই জন্য ওটা সত্য হলো, ঠিক আছে? এবার দেখো চারেরটা বলেছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান ওয়ান বাই এক্স প্লাস, আমরা কাজটার কার করতে পারবো দেখো, এটা যোগ আছে, এটা যোগ আছে, এই যোগটার আমরা কাজ করে নিতে পারবো, তাই না? মানে এক্স আর ওয়াই এর লস হবো হবে এক্স ওয়াই, কারণ যোগের ক্ষেত্রে হরের লস হবো হয়, তাহলে এক্স এক্স মিলে গেল, তো বললে ওয়াইয়ের সঙ্গে ওয়ান ওয়ান, তাহলে ওয়াই প্লাস ওয়াই ওয়াই মিলে গেল, তাহলে এক্স ভাগ হল এক্স এর সঙ্গে এক গুণ মিলে এক্স, তাহলে ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই, তো এটা তো এটা সমান তো এটা নয়, এইটার এইটা কি সমান মনে হচ্ছে? ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই আছে আর এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই, তাহলে এইটা একটু সমান নয়, তাহলে এটা যদি সমান না হয়ে থাকে তাহলে এটা মিথ্যা হলো, এটা তো এইটার সঙ্গে এটা তো সমান নয়, তাহলে এটা মিথ্যা হবে, ঠিক আছে? তাহলে আমাদের একের দাগিয়ে
যে সত্য মিথ্যা গুলো ছিল সেগুলো আমাদেরকে একটু ভালো করে প্র্যাকটিস করবে, এই ধরনের মতো জিনিসগুলো আবার থাকতে পারে। তো বেশ, এখন আজকে আমরা আবার দুইয়ের দাগে যে অঙ্কগুলো আছে সেগুলো দু একটা দেখাবো, লঘিষ্ঠ আকারে কিভাবে পরিণত করতে হয়। লঘিষ্ঠ আকারে পরিণত করার সময় আমরা ক্লাস 5-6 শিখে এসেছি যে লঘিষ্ঠ আকারে কেমনভাবে করতে হয়, একটা বড় ভগ্নাংশকে কীভাবে কাটাকুটি করে আমরা ছোট আকারে প্রকাশ করতে পারি, আর এই ছোট আকারে প্রকাশ করাটাকেই বলা হচ্ছে লঘিষ্ঠ আকার। অর্থাৎ এখানে আমরা একটা অঙ্ক দেখি যে ইয়ে আছে, ধরো একটা দেখাচ্ছি, ধরো দিয়ে আছে 18a³b² c² দিয়ে আছে, c² আছে, বাই 21a²b² আছে, a² b² আছে, ঠিক আছে। এটাকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতে চাইছি। তা লঘিষ্ঠ আকারে পরিণত করার সময় আমাকে দেখতে হবে, আগে দেখো এটা এই যে 18 আর 21 সংখ্যা, এই 18 সংখ্যা আর 21 সংখ্যাটা এগুলো হচ্ছে একটা কি সংখ্যা, মূলক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোর আগে কাটাকাটি করবো, তারপর চলরাশিগুলোর কাটাকাটি করবো, ঠিক আছে। তাহলে 18 দেখো, 18কে 3 দিয়ে ভাগ করতে পারবো, 3×6=18, 21কে 3 দিয়ে ভাগ করতে পারবো, 3×7=21। কাটাকাটি করার সময় অবশ্যই এটা তো তোমরা জানো, ওপরে যে সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে নিচেকেও সেই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে, অত ভাগ করতে হবে, তাই না। আর এখানে দেখো এ কিউ আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার আর এ কিউ কাঁদে, এখানে পাওয়ার যেখানে বড় সেখানে পড়ে থাকবে। তাহলে এখানে এ কিউ 3 আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে ওপরে দেখো পাওয়ার বেশি আছে, তাহলে এখানে একটা এ পড়ে থাকবে, কারণ 3 থেকে 2 বাদ গেলে একটা থাকবে, এর মাথায় এক লিখলেও হবে না লিখলেও হবে। যদি এখানে 4 থাকতো, এখানে স্কোয়ার থাকতো, তাহলে 3×4 এখানে 4 থাকতো, এখানে 2 থাকতো, তাহলে 4×2 বিগুলে স্কোয়ার পড়ে থাকতো, তাই না। এখানে দেখো স্কোয়ার, এখানে স্কোয়ার সম্পূর্ণভাবেই কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পড়ে থাকবে, থাকলো কি না, উপরে দেখো 6ac² না, 6a পড়ে থাকছে আর একটা c² পড়ে থাকবে, বাই তলায় দেখো শুধুমাত্র 7, শুধুমাত্র 7, অর্থাৎ 6a² / 7, এটা হচ্ছে এই ভগ্নাংশটি লঘিষ্ঠ রূপ, এই ভগ্নাংশটি লঘিষ্ঠ রূপ। এই ভগ্নাংশগুলোকে আমরা শুধু একটা ভগ্নাংশ দিয়ে, লব এবং হর আছে এরকম, লব বাই হর গণিত, লব বাই হর ভাগিত, লব বাই হর এরকম থাকতে পারে, তা অনেকগুলো ভগ্নাংশ আকারে যদি থাকে সেখানে গুণ ভাগ যোগ বিয়োগ যাই থাকবে সেরকম ভাবে তোমাকে দেখে নিতে হবে, করতে হবে, ঠিক আছে। তবে লঘিষ্ঠ আকার করার সময় খেয়াল রাখতে হবে যেন গুণ থাকে, গুণ থাকলে তবেই তোমরা কাটাকাটি করতে পারবে, তাছাড়া কাটাকাটি করতে পারবে না। যেমন ধরো a+b আছে, a-b আছে, আমরা কী করে ফেলি, কাটাকাটি করে ফেলি, এটা কাটাকাটি কখনোই হয় না, a কাটবে না, b কাটবে না, ঠিক আছে। এখানে যোগ, এইটা যোগ আকারে আছে, এটা এটাও যদি যোগ আকারে থাকতো তাহলে সম্পূর্ণভাবে কাটতো, এইরকম যখন যোগ আকারে থাকবে, বিয়োগ আকারে থাকবে দুটো চলরাশি দিয়ে, তখন কিন্তু আমাকে কাটতে গেলে কী করতে হবে, সম্পূর্ণটাকেই কাটতে হবে। ওখানে a+b আছে, নিচেতে যদি a+b থাকে তবেই কাটবে, ঠিক আছে। আবার ওপরে যদি a-b থাকে, নিচে যদি a-b থাকে, তাহলে সম্পূর্ণরূপে কাটবে, অর্থাৎ যোগ বিয়োগ আকারে যদি কোনো ভগ্নাংশ করে কোনো চলরাশি থাকে, তাহলে ওপরের সঙ্গে নিচে তখনই কাটাকাটি করতে পারবো, যদি ওপরে চলরাশির যোগ বিয়োগে যা আছে নিচের চলরাশিটাও তো সেই যোগ বিয়োগটা একই আছে, তাহলে কাটাকাটি করতে পারবো, কখনই a কাটতে পারবো না, a b কাটতে পারবো না, কাটতে কখন পারবো না, a গণিত b যখন থাকবে, আবার এইরকম যদি থাকে এখানে ধরো একটা এ থাকবে, তখন আমরা কাটাকাটি করতে পারবো, কারণ এটা গুণাকার আছে, এখানেও গুণাকার আছে, তাহলে এটা কি আছে, তখন আমরা কাটতে পারবো, এটা হচ্ছে। কিন্তু a+b / a যদি থাকে, তাহলে এই এ কাটা যাবে না, এটা ভালো করে মনে রাখতে হবে, এটা যোগ আকারে আছে সেই জন্য এটাকে এটা কাটাকাটি করতে পারা যাবে না। হ্যাঁ, একটা তুমি একটা জিনিস করতে পারো যে a a/a a/a + b/a,
এইটা সমান তুমি এইটা কাটাকাটি করতে পারো, তাহলে ওয়ান প্লাস বি বাই এ, এইটা সমান তুমি ওয়ান প্লাস বি বাই এ লিখতে পারো, ঠিক আছে? কিন্তু এইটা কেটে দিয়ে, এইটা এইটা কেটে দিলাম, যেখানে ওয়ান ওয়ান লিখলাম, যে ওয়ান প্লাস বি লিখে দিলাম, হবে না, এটা কিন্তু এরকমভাবে কাটাকাটি হয় না, ঠিক আছে? এগুলো কিন্তু অনেকে করে ফেলছে, এগুলো এগুলো কিন্তু কাটা যাবে না। এরপর দেখো আরেকটা দেখায়, একটা দুই এর চারের অঙ্ক দেখবে একটা আছে, যে দিয়ে আছে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস গুণ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ মাইনাস বাই স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এটা দিয়ে আছে। দেখো এখানে আগে এটা একটা দ্বিপদী সংখ্যামালা, এ প্লাস ওয়ান একটা দ্বিপদী সংখ্যামালা, এটাও একটা দ্বিপদী সংখ্যামালা, কিন্তু এখানে কপদী সংখ্যামালা, বুঝতেই পারছো যেটা একটা দুটো তিনটে ত্রিপদী সংখ্যামালা, এটা কিন্তু দ্বিপদী সংখ্যামালা। তাহলে ত্রিপদী সংখ্যামালা বা দ্বিপদী সংখ্যামালার ক্ষেত্রে গুণ যখন থাকবে তখন আমাকে কী করতে হবে, না যে জিনিসটা আমার ভাঙতে পারবো, উৎপাদক বিশ্লেষণ করতে পারবো, সূত্রের সাহায্যে নিয়ে আসতে পারবো, সেইগুলোকে আমাকে দেখাতে হবে। যেমন ধরো এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু, এটা দেখেই বুঝতে পারছো যে এটা একটা উৎপাদকের রূপ আছে, উৎপাদক বিশ্লেষণ এটা করা যাবে, তাহলে এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটাকে দেখে কি মনে হচ্ছে, এ স্কোয়ার প্লাস এ, তার মানে দুটোর মধ্যে এ আছে, তার মানে এর মধ্যে একটা কমন যাবে, তাহলে যখনই আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব বা কোনো ভগ্নাংশকে যোগ বিয়োগ করবো ভগ্নাংশ দুটোর, তখন অবশ্যই যেগুলো উৎপাদক বিশ্লেষণ করা হবে সেগুলো উৎপাদক বিশ্লেষণ করব, যেগুলোর সূত্রর সাহায্যে ভাঙতে পারবো সেগুলোকে সূত্রের সাহায্যে ভেঙে নেবো, যেগুলোকে কমন নেওয়া যাবে সেগুলোকে কমন নেবো, এইগুলো প্রথম কাজ। এই কাজগুলো করার পর তারপর আমরা অঙ্কের দিকে এগিয়ে যাবো, তারপরগুলো আমরা আবার পরের স্টেপগুলোতে তারপরে আসবে, ঠিক আছে? তাহলে দেখো এ প্লাস ওয়ান এটা কিন্তু আমরা কিছু করতে পারবো না, এ প্লাস ওয়ান আর এ মাইনাস টু এটা কিছুই করতে পারবো না, তাই না? কিন্তু এটাকে দেখতে পাচ্ছি আমরা একটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে, উৎপাদক বিশ্লেষণ নিশ্চয়ই তোমাদের করানো হয়েছে, দুই একে দুই, দুই থেকে এক বিয়োগ করলে, দুই থেকে যদি এক বিয়োগ করে দেখো মাঝখানে এ আছে, এর সংখ্যাটা কত আছে, এক আছে, এখন তো সবটা আছে এক, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস কি করতে হয়েছে, দুই থেকে এক বিয়োগ করতে হয়েছে, তাই না? মাইনাস টু, এগুলো তো তোমরা বুঝতে পারছো এ কমন এসি এ প্লাস টু থাকবে। আমাকে কি করতে হবে, এগুলো দেখো কোনো কিছু করতে পারছি না, তাই সবকোনো সম্পূর্ণ লিখতে লাগবো, ওখানে পরপর লিখে লিখে আসবো। আর উপরের দিকে দেখো উৎপাদক বিশ্লেষণ হচ্ছে, কিন্তু আমাকে উৎপাদক বিশ্লেষণ যেমনভাবে করছি পরপর লাইন বাই লাইন বাই লাইন বাই করবো, টু এ মাইনাস মাইনাস প্লাস এ মাইনাস, ঠিক আছে? এখানে এ এ মাইনাস প্লাস টু, দেখো এ প্লাস ওয়ান এ মাইনাস টু গুণ, দেখো এখান থেকে এ কমন নিয়েছি, এ এই দুটোর মধ্যে এ কমন নিয়েছি, তাহলে এ মাইনাস টু করে থাকছি প্লাস ওয়ান এ মাইনাস টু, তাই না? এখান থেকে কোনো কমন যায় না, মানে ওয়ান কমন গেল, তাহলে এ মাইনাস টু হয়ে গেল, এখানে এ বাই এ প্লাস টু, সরি এখানে এ প্লাস টু রে দিয়েছি, এখানে ওয়ান হবে, এ থাকলে তাহলে ওয়ান ওয়ান হবে, ঠিক আছে? এরপরের লাইনটা এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু, দেখো এবার এ মাইনাস টু উভয়ের দিকেই আছে, তার মানে এ মাইনাস টুটা আমরা কমন নিলাম, তাহলে পড়ে থাকলো এ প্লাস ওয়ান, তাই না? ইন্টু এ ইন্টু এ মাইনাস এ প্লাস টু। এবার দেখো এবার আমরা কাটাকাটি করতে পারবো, এবার কেন কাটাকাটি করতে পারবো না, এই একটা পদ এই একটা পদ, অর্থাৎ এই উৎপাদকটাকে ভেঙে আমরা দুটো পদ পেয়েছি, একটা এ মাইনাস টু গুণ, এখানে গুণ চিহ্ন আছে এ মাইনাস টু আর এ প্লাস ওয়ান, এখন এ প্লাস ওয়ানের সঙ্গে এ প্লাস ওয়ান এইটা গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে বলে আমরা কাটতে পারবো, এটা আর এটাকে গুণ আকারে থাকার জন্য এটাও দেখো গুণ আকারে আছে, সবগুলি গুণ আকারে আছে, এখন এ প্লাস ওয়ানের সঙ্গে এ প্লাস ওয়ানটা কাটতে পারবে, ঠিক আছে? এখানে যদি কোনোরকমভাবে যোগ চিহ্ন থাকতো তাহলে কিন্তু কাটাকাটি করা যাবে না, ঠিক আছে?
ঠিক আছে, তখন কিন্তু কাটাকাটি করা যাবে না। এখানে গুণাকার আছে, এটার সঙ্গে এটা গুণাকার আছে, এটার সঙ্গে এটা গুণাকার আছে, তখন সেই জন্য কাটাকাটি হবে। আর কাটবে কি, এ মাইনাস টু এ মাইনাস টু, উপরে এ মাইনাস টু, নিচেও এ মাইনাস টু, একবারে মিলে যাচ্ছে, তাহলে তো কেটে যাবে। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকবে দেখো, পড়ে এ প্লাস ওয়ান, আর নিচে দেখো এ এ। ঠিক আছে, এখানে উত্তর সে, অর্থাৎ এর লঘিষ্ঠ রূপটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ। ঠিক আছে, তাহলে এবার আমরা এইরকমই একটা সূত্র সাহায্য নিয়ে একটা অঙ্ক দেখাই, এইরকমই অঙ্ক, এটা নিশ্চয় বুঝতে পারলে তোমরা। এরপর আমরা একটা সূত্র সাহায্য নিয়ে একটা অঙ্ক দেখাই, দুইয়ের দাগে সাতের দাগে অঙ্কটা দেখছি, দে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ গুণ, এটা ধরো ভাগ আছে, ভাগ দে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি প্লাস। তাহলে আমার কি কাজ, না যেটার কাজ হচ্ছে প্রথমে যেগুলো আমার উৎপাদক বিশ্লেষণ করা হবে, উৎপাদক করবো, যেগুলোর উৎপাদক কমন নেওয়া হবে, কমন যায় সেই কমন নেব, যেগুলো সূত্র আকারে ভাঙা যাবে সেগুলো আগে ভাঙবো, প্রথম কাজ হচ্ছে এইটা। এখানে দেখো, এখানে এইটার উৎপাদক বিশ্লেষণ তুমি মনে করছো যে আমি করতে চাইছি যে এটার উৎপাদক বিশ্লেষণ হবে কিনা। দেখো এখানে এক, এখানে এক, এক আছে, তাহলে এক একে গুণ করলে এক, এককে ভেঙে কখনই এক এক এক, এককে ভেঙে কখনোই তুমি এখানে এক করতে পারবে না, এখানে তো কোনো সংখ্যা নেই এক, তার মানে এক আছি, তাহলে এককে ভেঙে এক কখনোই করতে পারা যাবে না, যেহেতু যোগ করে আছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান টু হয়ে যাবে, কখনই এখানে তাহলে টু না থাকলে কিন্তু আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না, এখানে অবশ্যই টু থাকতে হবে তবে উৎপাদক বিশ্লেষণ হবে, তাহলে এখানে এটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা কী হবে, না এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা কমন জিনিস আছে, কমন জিনিস, তাহলে উপরে যেটা উৎপাদক বিশ্লেষণ হবে না, তাহলে আমাকে এটা লিখে রেখে রাখতে হবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম, আর তলায় দেখো একটা কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, তাহলে এ কমন নিলে এ পড়ে থাকছি, আর এ বি থেকে এ কমন হলে বি পড়ে হয়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাই হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে মান নির্ণয় সূত্র নয়, উৎপাদকের সূত্রটা ব্যবহার করতে হবে, উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, যদি এ কিউ মাইনাস বি কিউব হতো তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যেত, এ কিউ প্লাস বি কিউবের সূত্র আর এ কিউ মাইনাস বি কিউবের সূত্রের মধ্যে সবটাই মিল আছে, একটু প্লাস মাইনাসের অসুবিধা, এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা এইটা, কিন্তু এ কিউ মাইনাস বি কিউবের সূত্র হলে এইখানে মাইনাস হতো বাকিটা সব প্লাস হয়ে যেত। ঠিক আছে, বেশ এখন যেটা আছে সেটা সূত্রটাই ভালো করে দেখো। এবার দেখো, ভাগ থাকলে কিন্তু কাটাকাটি করা যাবে না, ভাগটাকে কী করতে হবে, গুণ করতে হবে, গুণ করার পর ভাগের পরে যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা উল্টিয়ে যাবে, তাই না? তাহলে আমাকে কিন্তু ভাগের আগে যে ভগ্নাংশটা আছে সেটা কিন্তু কোনোরকমভাবে পরিবর্তন হবে না, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ ইন্টু এ প্লাস বি। এবার এটা ভাগ আছে, গুণে রূপান্তর করলাম, গুণ করলে ভাগের পরের যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা উল্টিয়ে যাবে, তার মানে এইটা উপরে যাবে, সরি এটা এটা ভাগ ছিল, এটা এ কিউব প্লাস বি কিউব, নাহলে কাটাকাটি হবে না, এ কিউব প্লাস বি কিউব হবে, হ্যাঁ এ কিউব প্লাস বি কিউব,
আর এটা হবে স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস, ঠিক আছে? তাহলে এটা তাহলে আমরা সূত্রটা কি হবে, উপরে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এটা লিখতে আমার ভুল হয়েছিল। তাহলে এখানে দেওয়া ছিল এ কিউ প্লাস বি কিউ, আর তলায় ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি উল্টো লিখে ফেলেছি। তাহলে উপরে এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা এটা লিখলাম, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা মানে উল্টিয়ে লিখতে হবে, তাই না? এবার দেখো এটা গুণ ভাগ আছে, গুণ করে দিলাম, তাহলে উল্টিয়ে যাবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা গুণ আকার আছে এ মাইনাস বি, আর উপরেটা নিচে চলে আসবে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা কি আছে, এখানে দেখো এ গণিত, এটা এখানে এ প্লাস বি গণিত এ মাইনাস বি, আর এখানে এ প্লাস বি গণিত এ মাইনাস, তার মানে সব কারণ এখন এখানে কি আছে, যে উৎপাদকগুলো আছে সেগুলো সব গুণ আকারে আছে, এখন যেগুলো কাটাকাটি করা যাবে সেগুলো আমরা করবো। যেমন ধরো এ প্লাস বি এ প্লাস বি কেটে দেবো, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে, সম্পূর্ণটাই কাটতে হবে, ঠিক আছে? এরপর দেখো আর কাটাকাটি আমাদের নিয়ে আসতে পারছি না, তাহলে এখানে কি আছে, এ মাইনাস বি আছে, তাহলে যেখানে আর কাটাকাটি হবে না, তাহলে আমাকে কি করতে হবে, যেটুকু পড়ে থাকছে সেটাকে আমাকে লিখবো, তাহলে এ মাইনাস বি উপর আছে এ মাইনাস বি, আর নিচে আছে দেখো এ ইন্টু এ প্লাস, ঠিক আছে? তাহলে উপরে আছে এ মাইনাস বি আর নিচে আছে এ ইন্টু এ প্লাস বি, এখানে কিন্তু আর কাটাকাটি করা যাবে না, এখানে কিন্তু আর কাটাকাটি হবে না, এ মাইনাস বি এখানে এ প্লাস বি কাটবে না, তাহলে এখানে আমাকে উত্তর শেষ করতে, ঠিক আছে? এখানে যদি এইটা মাইনাস থাকতো তাহলে কেটে যেত, এখানে যদি মাইনাস হতো তাহলে দেখো এইটা মাইনাস হতো, এখানে মাইনাস হলে এইটার সঙ্গে কেটে যেত, তখন ওয়ান বাই এ উত্তর হয়ে যেত, যেটা দিয়ে আছে তার উপরে নির্ভরশীল হবে উত্তরটা, ঠিক আছে? এরপরে দেখো আমরা তিনের দাগে দু একটা অঙ্ক দেখাই, তিনের দাগে দেখো আমরা দু একটা অঙ্ক দেখাবো, যেমন তিনটে ভগ্নাংশ দিয়ে কিভাবে আমরা যোগ বিয়োগ করতে পারব। দেখো তিনের থেকে আমরা দুইয়ের অঙ্কটা আগে দেখি, তারপর আবার দেখবো, তাহলে দিয়ে আছে এ মাইনাস বি মাইনাস সি বাই প্লাস এ প্লাস বি প্লাস সি বাই, এর ক্ষেত্রে আমরা ধরো এই অঙ্কটা এটা দিয়ে আছে, আমরা এখানে টু যোগ করে দিলাম, টু এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এটা দিয়ে আছে, তাহলে এখানে যোগ আকারে আছে, তাহলে আমাকে কি করতে হবে, হর বলতে এটা আর এটাকে বোঝায়, তাহলে হরের লস শুরু করলাম এ আর এ লস শুরু এ হবে, এখন তাহলে এক দিয়ে ভাগ কর, এখানে এখানে ভাগ করলে ভাগফল এক হচ্ছে, এককে উপরটা দিয়ে গুণ করা মানে ওইটাই বুঝবে, অর্থাৎ টু এ মাইনাস বি মাইনাস সি বুঝবে, তাই না? প্লাস এ কে দিয়ে ভাগ করলে ভাগফল এক, এককে যদি এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করা হয় তাহলে এ প্লাস বি প্লাস সি বুঝবে, এক দিয়ে যেটাকে গুণ করবে সেটাই বেশি হবে, তাই না? এখানে দেখো যেটুকু কাটবে সেটুকু কাটাকাটি করবে, মাইনাস বি প্লাস বি কেটে যাবে, মাইনাস সি প্লাস সি কেটে যাবে, টু এ আর এ যোগগুলো কত হবে, থ্রি এ বাই এ, দেখো এখানে এ এ কেটে দিতে পারো তাহলে তিন উত্তর, যদি এখানে এ থাকতো শুধুমাত্র এ থাকতো টুটা না থাকলে এ আর এ যোগগুলো টু এ হতো, টু এ বাই এ মানে টু উত্তর হয়ে যেত, যদি থ্রি থাকতো তাহলে থ্রি এ আর এ যোগ করলে ফোর এ বাই এ, তার মানে ফোর উত্তর হয়ে যেত, তাই না? এবার দেখো একটা তিনের দেখে অঙ্ক দেখা, এটার তিনটে ভগ্নাংশ দিয়ে আমরা কিভাবে যোগ করবো,
দেখো দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এবি প্লাস এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এক্স কিউব বাই বি এক্স কিউব বাই ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে কি আছে, যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ আছে। যদি গুণ ভাগ থাকতো তাহলে আমরা এটা, যদি গুণ ভাগ থাকতো তাহলে আমরা আলাদা চিন্তা ভাবনা করতাম যে তখন কাটাকাটি হবে কিনা সেইটা দেখতাম, কিন্তু এখানে তো যোগ বিয়োগ আছে। তাহলে যোগ বিয়োগ থাকলে আমরা বলেছিলাম যে হরগুলো লসও করতে হবে, হরগুলো বলতে এ বি এ এক্স আর বি এ বি মানে এদের বস লসও করতে হবে, এ বি এ এক্স আর বি এদের লসও কি হবে না, প্রথমটা তুমি সবটা লিখে নাও। লসও করার সময় শিখেছিলাম যে প্রথমটা সবটা নিয়ে নিলাম, তারপরে যেটা নেওয়া হয়নি সেটা নেবো, তাহলে এ নিয়েছি নেবো না, এক্স নেওয়া হয় না এক্স, এখানে বি আমরা অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এই তিনটে লসও হচ্ছে এ বি এক্স, তাই না? তাহলে আমাদের একবারে এ বি এক্স লস হবে, এ বি এক্স, তাহলে এ বি আর এখানে দেখো এইটার সঙ্গে এই যে ভাগ করা, তাহলে এ বি এখানে এ বি ভাগ ফল মিলে গেল, তাহলে এক্স ভাগ ফল হলো, এইটার সঙ্গে এইটা মিলে যাচ্ছে, তার মানে ভাগ ফলটা হচ্ছে এক্স, তাহলে এক্সকে এইটা দিয়ে গুণ করা, তাহলে এক্স ইনটু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, আমরা একটা লাইন বেশি করবো, ঠিক আছে, গুণ হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে এখানে এ বি সঙ্গে এ বি মিলে যাচ্ছে, তাহলে এক্সের সঙ্গে ওপরটা গুণ হচ্ছে, তাহলে এক্স ইনটু স্কোয়ার প্লাস স্কোয়ার লিখলাম, প্লাস দেখো এ এক্স এ আর এক্সটা বাদ দিয়ে দাও, তাহলে বি থাকলো বি এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে বি ইন্টু এক্স মাইনাস, ঠিক আছে, মাইনাস এখানে দেখো মাইনাস আছে, মাইনাস বুঝে দিলাম, এখানে বি আছে তাহলে বিটা বাদ দিয়ে দাও, তাহলে বিটাকে বাদ দিলে থাকলো গুণ হবে এ এক্স দিয়ে, এ গুণ এ এক্স গণিত এক্স, ঠিক আছে, দেখো বিটার সঙ্গে বিটা মিলে গেল, তাহলে এ এক্স এর সঙ্গে এক্স কিউব গুণ হবে, তাহলে এ এক্স গণিত এক্স কিউব লিখে দেবো, বর্ডার লাইনটাই আসছি, বর্ডার লাইনটাই আমাদেরকে গুণ করে নিতে হবে, তাহলে এক্স কিউব এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, ঠিক আছে, আর এক্স এর সঙ্গে স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার এক্স, ঠিক আছে, প্লাস বি এর সঙ্গে এক্স গুণ করলে বি এক্স, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস, এ আর বি গুণ করলে এ বি মাইনাস, ঠিক আছে, এ আছে এ চল আছি এ আছে আর কিছু নেই, মিল সদৃশ্য নেই, তাহলে এ না থাকার জন্য এটাই বসে গেল, আর এক্স আর এক্স কিউব গুণ করলে এক্স কিউব পাওয়ার ফোর, কারণ এর মাথায় এক আছে আর পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ হয়, তাহলে এ এক্স টু দি পাওয়ার ফোর, মানে এক্স টু দি পাওয়ার ফোর, এখানে দেখো চলাই আমরা কী লিখবো, লস গোটা এ বি এক্স আছে। এবার দেখো আমাদের এখানে যে চলরাশিগুলো আছে এখানে কোনোটায় সদৃশ্য পদ নেই, অর্থাৎ এক্স কিউব কোনো জায়গাতেই নেই, তাই না, এক্স কিউব শুধু এক্স কিউব এরকম আছে কোনো জায়গায় নেই, আবার স্কোয়ার এক্স কোনো জায়গাতেই নেই, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার এখানে এ বি আছে, এগুলো সদৃশ্য পদ নেই, স্কোয়ার এক্স এরকমই জায়গায় থাকতে হবে তবেই সেটা সদৃশ্য পদ, স্কোয়ার এক্স বা টু স্কোয়ার এক্স বা ফাইভ এক্স স্কোয়ার এক্স এরকম থাকলে সেটা সদৃশ্য পদ, তাহলে সদৃশ্য পদ না থাকার জন্য এখানে আমাকে আর যোগ বিয়োগ করা যাবে না, তাহলে আমাকে এখানে গুণটা শেষ করতে হবে, ঠিক আছে। তাহলে এবার তিনটে পদ দিয়ে একটা গুণ দেখি, তিনটে পদে গুণ ভাগ যদি থাকে সেরকম একটা অঙ্ক যোগ বিয়োগ থাকবে, তাই না, একটা গুণ ভাগের একটা থাকে, দেখো তিনের থেকে চারের যে অঙ্কটা আছে সেখানে বলা আছে টু স্কোয়ার বি বাই থ্রি বি স্কোয়ার সি ইনটু সি টু দি পাওয়ার ফোর বাই থ্রি এ কিউব ভাজিত ফোর বি সি কিউব বাই নাইন স্কোয়ার, এটা দেখো তিনটে, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই তিনটে ভগ্নাংশে আমরা আগেটাই দেখালাম যোগ বিয়োগ ছিল, এবার দেখছি গুণ ভাগ আছে, গুণ ভাগ থাকলে আমাদের বেশি সহজ, গুণ ভাগ থাকলে আমার কী হচ্ছে হবে কাটাকাটি, তাই না, তাহলে এখানে দেখো কী করবে, আগে গুণ ভাগে একবারে সবগুলোর গুণ আকারে প্রকাশ করবে, ভাগ
যেগুলো আছে এখানেও ভাগ থাকলো, সব গুণ আকারে প্রকাশ করে নেবে। যদি গুণ থাকে তাহলে কোনো কথা নেই, এখানে গুণ আছে এখানে গুণ আছে, তাহলে তখন কাটাকাটি কাটাকাটি করা হবে। কিন্তু এখানে একটা ভাগ একটা গুণ আছে, তাহলে যখনই একটা ভাগ একটা গুণ থাকবে তখন আমাকে কী করতে হবে, সবগুলোকে ভাগগুলোকে গুণ আকারে প্রকাশ করে নেবে। আর ভাগগুলোকে গুণ আকারে প্রকাশ করা মানে ভগ্নাংশটা উল্টে যে এটা বলা হয়েছে, তাহলে সেটা আগে করে নেবো। যদি দুটোই ভাগ থাকতো তাহলে দুটোকেই আমরা এই ভগ্নাংশটাকে রেখে এইটাকে উঠিয়ে দিতাম, এটা বলতে দিতাম, তাই না? এবার দেখো, মানে যেহেতু এটা ভাগ আকারে আছে তাহলে আমাকে এটাকে আগে কী করতে হবে, গুণ আকারে নিয়ে ভগ্নাংশটাকে কী করতে হবে, উঠিয়ে দিতে হবে, না? অর্থাৎ লবটা এবং হরটা পরিবর্তন হবে, লবটা হরের কাছে যাবে, হরটা লবের কাছে যাবে। তাহলে এখানে আমরা শুরু করি টু স্কোয়ার বি বাই থ্রি বি স্কোয়ার গুণ সি টু টু পাওয়ার ফোর বাই থ্রি এ গুণ চিহ্ন ভাগ আছে গুণ চিহ্ন করে দিলাম, তাহলে নাইন স্কোয়ার উঠে যাচ্ছে, না ফোর বি সিক্সটিন। দেখো এবার আমরা একটু কাটাকাটি করব, যদি এখানে সবগুলোকেই আমরা কাটাকাটি করতে পারবো, কাটাকাটির সময় ভালো মনে রাখতে হবে যে উপরের সঙ্গে নিচের কাটাকাটি, উপরের সঙ্গে নিচের কাটাকাটি করতে হবে। তাহলে এখানে দেখো সি টু টু পাওয়ার ফোর আর সি কিউ যদি কাটি তাহলে একটা সি কিউ থাকছে, না সি টু টু পাওয়ার ফোর এর সঙ্গে সি কিউ কাটলাম সি পড়ে থাকলো, এখানে সি এর সঙ্গে এখানে সি কাটলাম, ঠিক আছে? এখানে দেখো এ স্কোয়ার তাহলে এ কিউব আছে, নিচে একটা এ পড়ে থাকলো। এখানে দেখো এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, কেটে দাও, ঠিক আছে? এরপর কী থাকলো, আগে আমি চলরাশিগুলো কেটে নিচ্ছি, তারপর সংখ্যাগুলো কাটাকাটি করবো। তাহলে এখানে দেখো এ থাকলো একটা, এখানে থাকলো স্কোয়ার, তাহলে এখানের সঙ্গে এখানে যদি আমরা কাটি একটা এ, স্কোয়ার থেকে একটা এ ভাগ করলে স্কোয়ারকে এ দিয়ে ভাগ করা মানে হচ্ছে এ পড়ে থাকছে, তাই না? এরপরে দেখো আর চলরাশি দিয়ে আর চলরাশিগুলো কাটাকাটি হবে, তাই না? এবার আমরা সংখ্যাগুলোর দিকে দেখি যে সংখ্যাগুলো কীভাবে কাটা যায়। দেখো তিন একে তিন, তিন তিন নয়, তিন থেকে নয়, না আবার তিন একে তিন, আবার তিন একে, ঠিক আছে? আর কাটবে কি, এখানে দেখো দুই আছে, দুই একে দুই, দুই দুই চার, ঠিক আছে? তাহলে আর কাটাকাটি হচ্ছে, তাহলে ওপরে কী পড়ে থাকছে দেখো তো, ওপরে শুধুমাত্র এ পড়ে থাকছে, এ এখানে এ আছে, এ আছে আর কিছু নেই, আর নিচেই পড়ে থাকছে দেখো টু আর বি স্কোয়ার, টু বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে উপরে দেখো এ এটা পড়ে থাকছে, শব্দ কেটে দিয়েছি, কাটাকাটি হয়েছে, তাহলে এ আর নিচে দেখো এখানে টু থাকছে আর এখানে বি স্কোয়ার, তাহলে টু বি স্কোয়ার এখানে প্রসেস। এটাকেও বলা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, ঠিক আছে? এটাও একটা লঘিষ্ঠ আকারের রূপ, তবে লঘিষ্ঠ আকারে সাধারণত আমরা এই এই ছোটো ছোটো ভগ্নাংশগুলোকে নিয়ে দেখবে ভালো করে, ঠিক আছে? তাহলে আজকে দেখানো হলো কি না লঘিষ্ঠ আকারে প্রকাশ করার, সেই ভগ্নাংশগুলো দুটো থাকতে পারে বা সেই ভগ্নাংশগুলো সূত্র আকারে থাকতে পারে, দিয়ে যেগুলোকে আমরা ছোটো আকারে প্রকাশ, অর্থাৎ কাটাকাটি করার পরে যে ছোটো রূপে প্রকাশ করা হয় সেগুলো করা হয় যে লঘিষ্ঠ রূপ। আর আজকে শুধুমাত্র লঘিষ্ঠ রূপগুলোকেই তোমাদের দেখানো হয়েছে বেশি বেশি করে, তাই না? আর দু একটা সরল দেখানো হয়েছে, আগামী ক্লাসে বা পরের ক্লাসে আমরা একটু ব্যাপকতর সরল আকারে প্রকাশ করা হবে, অর্থাৎ একটু বড় ধরনের সরল আকারে প্রকাশ করা হবে, সেই ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।